আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি। আর যে রাহান টেক থেকে বলতেছি, আমি রাহান। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউব কত ভিউতে কত টাকা ইনকাম হই, ঠিক আছে, আর ইউটিউবের ভিউ কিভাবে বাড়াবেন। তো এখানে কত ভিউতে কত টাকা, ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিওর কত ভিউতে কত টাকা আসে। আর এখানে আপনাদেরকে ফার্স্ট অফ অল বলি, আমরা এক হাজার ভিউ কত টাকা, তো এটা সবার মনে কষ্ট জাগে আসলে, 1000 ভিউতে কত টাকা ইনকাম হয়। যদি চ্যানেলের ধরন আছে, যেরকম ব্লগ চ্যানেল, টেক চ্যানেল, নাটক চ্যানেল, তো নাটকের যে চ্যানেলটা আমরা তিনভাবে বিভক্ত করি। এখানে আমরা তিনটা বক্স আঁকবো, ঠিক আছে, তো তিনটা বক্স আঁকলাম। নাটকের যে ইনকামটা সেটা আপনার কত কত হই। এখানে যদি নাটকের যে ইনকামটা মনে করেন, এখানে থাকে আপনার প্রতি 1000 ভিউতে ১কে ভিউ থেকে ৬৪ সেন্ট ইনকাম হই নাটকের যে চ্যানেল। আর ব্লগ চ্যানেলের কথা বলতে গেলে এখানে থাকে কত, ৪৯ সেন্ট প্রতি হাজার। আর টেক চ্যানেলের কথা বলতে গেলে, টেক চ্যানেলের ইনকামটা একটু বেশি হয়ে থাকে, টেক চ্যানেলের ইনকামটা থাকে ৭০ সেন্ট, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু প্রতি হাজারে একটা ইনকাম হয়ে থাকে ইউটিউব থেকে। তো কত ভিউতে কত ইনকাম, এখানে আপনাদেরকে প্রতি 1K ভিউ নে নাটক চ্যানেলের মধ্যে ইনকামটা হয় ৬৪ সেন্ট, আর যেটা আপনার ব্লগ চ্যানেল সেটা ইনকাম হয় ৪৯ সেন্ট, আর টেক চ্যানেলের ইনকামটা হয় কত পার্সেন্ট, ৭০%, মানে ৭০ সেন্ট, ঠিক আছে। আর এখন আমরা কথা বলবো ইউটিউবের ভিউ কীভাবে বাড়াবেন, ঠিক আছে, ইউটিউবের যে ভিউটা সেই ভিউটা আপনারা কীভাবে বাড়াতে পারেন। তো যদি আপনি একটা রেগুলার ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজিলি হয়ে যাবে ভিউ ব্যাপারটা এখানে। তো এখানে কত ভিউ কত টাকা ইনকাম এটা কিন্তু আপনারা এখানে খুব সিম্পলভাবে দেখতে পাচ্ছেন। তো ভিউ যেটা কীভাবে বাড়াবেন, ভিউ যদি বাড়াতে চান, যদি আপনি আপনার ভিডিওটা যদি একবার ইউটিউব সাজেস্টে নিয়ে নিই, আপনার ভিডিওটা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়নও ভিউ আসতে পারে। তো এখানে একটা ব্যাপার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে এই যে এখানে ব্যাপারটা, এত সেন্ট প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা সেন্ট ইনকাম হয়ে থাকে প্রতি হাজারে। কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় আর কম হয়, এখানে দেখা যায় ইয়ে হয়ে থাকে আপনার ৩৫ সেন্ট হই, আর এটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ১ ডলার হয়ে থাকে, মানে ১০০ সেন্ট, তো ১ ডলারও হয়ে থাকে আর কি, এখানে ১ ডলার হই। আর এটার ক্ষেত্রে দেখা যায় যেটা নাটক চ্যানেল, এটা এরকম দেখা যায় ২ ডলারও হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট কোনো ইনকাম ইয়ে নেই। আপনার ভিডিওতে যত অ্যাড আসবে তত আপনার ইনকাম হবে, এ কথাটা আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আর এখানে যেটা ভিউ যে ব্যাপারটা, আপনার ভিউ কীভাবে বাড়াবে, একটা ভিডিও যদি ইউটিউব সাজেস্টে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই ভিডিওতে বেশি বেশি অ্যাড আসবে এবং বেশি বেশি ইনকাম হবে, বেশি বেশি মানুষ দেখবে। তো এখানে যে ব্যাপারটা আসবে, আপনি যদি সকাল ৯টা থেকে ১১টা এর মধ্যে একটা ভিডিও ছাড়বেন, ঠিক আছে, আর বিকেল ৪টা থেকে ৭টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার ইউটিউবের যে ভিউটা সেটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে সকাল ৯টা থেকে সকাল ১১টা ২ ঘন্টার মধ্যে একটা ভিডিও ইউটিউব আপলোড করবে প্রতিদিন, আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আর একটা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে, আর প্রচুর পরিমাণ ভিউ আসলে প্রচুর পরিমাণ অ্যাডও আসবে, আর অ্যাড আসলে আপনার ইনকাম শুরু হবে গুগল অ্যাডসেন্সে। তো আপনার প্রথম যে ইউটিউবে মনিটাইজেশনটা হবে, হওয়ার পর আপনার যে ইনকামটা হবে সেটা হয়তো কম হতে পারে, যেমন আমি এগুলো ইয়ে করি মুছে ফেলি, প্রথম হয়তো ইনকামটা হতে পারে আপনার ১ ডলার, দ্বিতীয় মাসে হতে পারে ২ ডলার, তৃতীয় মাসে হতে পারে ৫ ডলার, ঠিক আছে। এরকমভাবে আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্সে আপনার টাকা আস্তে আস্তে বাড়তে হবে। তো আসলে আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন যারা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখুন, এবং এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো সবাই
তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক করে দেবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম।